بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমি এমনই একজন গরিব যে ঈদের নামাজের সময়েও আমার কাছে কোনো খাবার নেই, তাহলে এইরকম প্রশ্নে কি করব? এই জন্য সমাধানটা ইসলাম আমার দিয়েছে, এই সমাধানটা আমার ইসলাম দিয়েছে। ইসলাম বলছে, কিন্তু বর্তমানে আমাদের সমাজ এটা চেঞ্জ করে মানে সমস্যা রেখে দিয়েছে, কিন্তু ইসলামের সমাধান দিয়েছে। ইসলাম বলছে যে ঈদে যাওয়ার আগে আগে কি করবে, অভাবীদেরকে খাদ্য দাও। আর যখন ঈদের আগে আগে সবারই বাড়িতে যখন আপনি পৌঁছে দেন তখন তার মাঝে খাদ্য চলে আসলো, আর যখন চলে আসলো তখন আপনি আবার সেই ক্ষেত্রে আপনি আদায় করে দেন, সমস্যা সমাধান হয়ে গেল। তারপরে হয়তো আরেকটা সমাধান কথা বলে দিই, হয়তো কারণ মগজে নাও আসতে পারে, কিংবা হয়তো পরবর্তীতে মনে আসতে পারে, এমন হতে পারে এমন একটা প্রস্তুতির মধ্যে আছে, ধরেন আমাকে বলে লোক ভুলে গেল, এমন অবস্থায় কি করবো? এর উত্তরটা আছে পবিত্র কোরআনে, এর উত্তর আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 86 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াকুল্লাহু নাফসান ইল্লা উসহা, তোমাদেরকে ক্ষমতার বাইরে দায়িত্ব দেওয়া হয়নি। যদি আপনার এইরকম পরিস্থিতি হয় যে ঈদের সময় সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে আপনার কাছে খাবার মতো কিছু নেই, যেটা প্রয়োজন সেটাই মাত্র আছে কিন্তু এর অতিরিক্ত কিছু নেই, তাহলে আপনাকে ফেতরা লাগবে না, আপনার ফেতরা মাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে দেখবেন বাস। সুতরাং আপনাদেরকে আমি দুটো পদ্ধতি বললাম, একটা হচ্ছে তার বাড়িতে আগে খাদ্য পৌঁছে যাবে, কিন্তু বর্তমান সমাজ যেভাবে মল সকালে চালাচ্ছে এরকম ভাবে যদি করে তাহলে মানে পৌঁছাবে না, তার বাড়িতে সকাল সকাল খাদ্য যাবে না, সেই জন্য তাকে বিনা ফেতরাতেই তার মানে রোজা অতিবাহিত হবে, এর জন্য মরণ সত্তা দায়ী হবে, আর তার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই ক্ষমা করে দেবেন। আপনাদের বিষয়টি ইনকম হয়ে গেল।